সাবধান না হওয়ার কারণে কানে পানি ঢুকতে পারে কারো কান থেকে কিছু সময় পরে এমনি পানি বের হয়ে আসে আবার কারো কানে পানি জমে আঠালো রক্তের মতো বের হয় এ বিষয়ে পরামর্শ দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মোহাম্মদ আব্দুল হাফিজ শাহী নাক্কান গলা বিভাগ কানে পানি ঢোকা রোগে বড়দের সঙ্গে সাধারণত ছোট ছেলে বেশি আক্রান্ত হয় শিশুদের গলার ভেতরে শ্বাস ও খাদ্যনালীর মুখে অবস্থিত লসিকা গ্রন্থি বড় হওয়া গলা ও মধ্যকর্ণের সংযোগ নালীর কাজে সমস্যা থাকা অ্যালার্জি ভাইরাসের সংক্রমণ এবং মধ্যকর্ণের যন্ত্রণার কারণে এই সমস্যা হতে পারে বায়ুর চাপ কমে চারপাশের রক্তনালী হতে তরল পদার্থ মধ্যকর্ণে জমা হয় বর্তমান বিশ্বের উন্নয়নশীল দেশে পরিসংখ্যানগত বিশ্লেষণে কানে পানে জমা রোগের হার খুবই বেশি মধ্যকর্ণে তরল পদার্থ শিশুর শ্রবণ শক্তি হ্রাসের অন্যতম কারণ বুদ্ধি বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয় স্কুলে দক্ষতা কমে যায় এবং সঙ্গে শিশুর ব্যবহারের পরিবর্তনও লক্ষ্য করা যায় শিশুর বয়স চার থেকে পাঁচ বছর এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় আক্রান্ত শিশুর পঁচানব্বই শতাংশ পর্যন্ত এমনিতেই সেরে যায় তবে পাঁচ শতাংশের ক্ষেত্রে এক বছর বেশি সময় স্থায়ী হয় বয়সের সঙ্গে সঙ্গে এই রোগের প্রকোপ কমে যেতে থাকে তবে বড়দের ক্ষেত্রে সঠিক চিকিৎসার অভাবে রোগটি স্থায়ী হয়ে যেতে পারে এই রোগের অন্যতম কারণ হল সর্দি কাশি নাক বন্ধ হয়ে ঘন ঘন শ্বাসনালীর সংক্রমণ প্রায় অ্যালার্জিজনিত নাকের প্রদাহ ক্রনিক টংসিলের ইনফেকশন শিশুদের ক্ষেত্রে নাকের পেছনে এডিনয়েড নামক লোসিয়া গ্রন্থি বড় হয়ে যাওয়া নাকের হাড় বাঁকা বা ক্রনিক সাইনোসাইটিস এর সমস্যা অথবা ভাইরাল ইনফেকশন এই রোগে কানের মধ্যে শব্দ হয় কানে কম শোনা যায় সংক্রমণ বেশি তীব্র হলে কানের পর্দা ফুটো হয়ে কান রক্ত মিশ্রিত বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়া উচিত এ ধরনের রোগে চিকিৎসক কান পরীক্ষার মাধ্যমে সাধারণত অ্যান্টিহিস্টামিন বয়স উপযোগী নাকের ড্রপ প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকেন ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন তবে সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিলেই